আচ্ছা ছাদ এত ছোট যে মাথা লেগে যাচ্ছে, বুঝলে তো? হ্যাঁ মিশ্র আসো মানে দাদা, ব্যাস ছেড়াও ছেড়াও ছেড়ো, এখানে থাকো। ভালো দেখে দিও চাচা, হ্যাঁ বেশ বেশ। হ্যাঁ লাগবে, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলতে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরা খুব ভালো আছি, বিন্দাস আছি। তো আজকের হচ্ছে আগস্টের 2 তারিখ, আজকে স্পেশাল দিন চলে এসছে আমার পুচকু সোনার, হ্যাপি বার্থডে। আজকে আমার সোনা বাবার জন্মদিন, তো তোমাদের তো বলেইছিলাম, এতদিন ধরে তো টুকটাক করে মানে শপিং করেই যাচ্ছিলাম, মানে কি টুকটাক যা ছিল সমস্ত কমপ্লিট করলো। আজকের হচ্ছে 3 দিন সকাল সকাল চলে গেছে তোমার বাজারে, তো আসার সময় হয়ে গেছে, আমাকে ফোন করে দিল এক্ষুনি যে ও আসছে। তো ও অ্যাকচুয়ালি মাংস আনতে গেছে, মাংস মিষ্টি এগুলো সব নিয়ে আসতে গেছে, তাই তো বাবা? পাপা চিকেন আনতে গেছে, হ্যাঁ। আর তো আজকে কী মেনু হবে তোমাদের পরে জানাচ্ছি, এখন দুপুরবেলা হচ্ছে ছেলেকে যে সাজিয়ে দেবো, মানে সাজিয়ে গুছিয়ে যে থালাতে দেব, তো সেইগুলোই অ্যাকচুয়ালি প্রিপারেশন শুরু হয়ে গেছে, আমি হচ্ছে শুরু করে দিয়েছি। মা আর আমার মা চলে এসছে সকাল সকাল, তো মা হচ্ছে একটু কাটাকাটি করছে, অলরেডি হয়ে গেছে আমার, অলরেডি ডাল আর হচ্ছে লাল শাক ভাজা এইটা হয়ে গেছে। আর তো এবার ত্রিদীপ করবে পায়েস, আমি পায়েস করবো না, তা আর এই সকাল থেকে উঠে এই যে এই যে দুষ্টুমি চালু হয়ে গেছে, তো চলো আর বেশি বক বক করবো না, এই ঘরগুলো গুছাতে হবে, বৃষ্টি দিয়েও তো হয়তো সব ভেজা, দেখো কি অবস্থা হয়েছো, এগুলো সব এই অবস্থা, এগুলো সব পরিষ্কার করে নিই, তারপরে হচ্ছে তোমাদের সাথে আর পরে কথা বলছি, চলো রান্নাঘরে দেখো কী একদম। আর ওর শরীরটা খারাপ ছিল, কারণ আজকে একটু ঠিক আছে, ওর অ্যাকচুয়ালি জ্বর হয়েছিল, ঠান্ডা লেগে গেছিলো, তো আজকে একটু বেটার আছে, তো ওই জন্য বেশ মনটা ভালো লাগছিল না, দুদিন না খুব টেনশনে ছিলাম যে জন্মদিনটা কীভাবে কাটাবো, শরীরটা খারাপ, তো চলো একবার বক বক না করো। এই যে মা এই যে কেটে দিল, এই যে পেঁয়াজ এইখানে, টমেটো এটা দুপুরবেলা রান্না হবে সেইটা, আর এটা আদাটা আমি সব কালকে রাতে কেটে রেখে দিয়েছিলাম। ও আজ এটা যে শাক ভাজাটা হয়ে গেছে আর আমার ডালটা হয়ে গেছে, আর এইগুলো তো সবাই যে বাতাসা পায়েস করবে, এখানে হচ্ছে তারা তোমাদের দেখাচ্ছি কী কী এনেছে ত্রিদীপ। ত্রিদীপ চলে এসছে, এই যে ত্রিদীপ নিয়ে চলে এসে, এটা অলরেডি ও দোকানে বলে দিয়েছিল, তো কালকে দিয়ে গেছে, এটা হচ্ছে বিরিয়ানির চাল, আজকের হচ্ছে স্পেশাল মেনু হচ্ছে রাতে চিকেন বিরিয়ানি আর চিকেন কষা হবে, তো এইটা আর এটা বাতাসা, আর এটা হচ্ছে ঘি, আর যেটা হচ্ছে হলুদের প্যাকেট, জিরে, তারপরে এটা ধনে, এটা হচ্ছে লঙ্কা গুঁড়ো, নুন, চিনি, তেল, আর এটা হচ্ছে বিরিয়ানি মশলা। এই বিরিয়ানি মশলাতে এগুলো কী আছে লাল লাল, গোলাপের পাপড়ি, তো এগুলো হচ্ছে, আর এটা হচ্ছে কাশ্মীরি মির্চ, আতর, আর এটা হচ্ছে জিরে,
আর এটা বিরিয়ানি মশলাও রয়েছে, আদা, এটা হচ্ছে রোজ ওয়াটার, এটা কেওড়া ওয়াটার, এগুলো সব। আর এটা হচ্ছে মিষ্টিও নিয়ে চলে এসছে। রিয়ানের জন্য হচ্ছে পুজো দিতে গেছিল, ওর থ্রি ডি হচ্ছে পুজো দিয়ে এসেছিল, তো সেই প্রসাদটাও নিয়ে চলে এসেছে। তো চলো ওকে হচ্ছে যখন আশীর্বাদ করবো তখন এটা দেবো, ওটা এখন রেখে দিই। চলো দিদার সাথে খেলছে, দেখো দেখো দিদার সাথে মারপিট হয়ে চালু হয়ে গেছে। হ্যাঁ একটু শরীরটা ঠিক হয়ে গেছে, ব্যাস এবার সারাক্ষণ এই শুরু হয়ে যাবে। তো ওই যে মার সাথে এখন খেলছে, মাকে একটু খেতে দিই, মা একটু সকালবেলা ভাত খেতে পছন্দ করে, তো ওই জন্য ওকে একটু ভাত করে দেবো। তো ত্রিদীপ এখন খালি খায়, ওই জন্য ত্রিদীপকে দেখাতে পারবো না। তো চলো রান্নাঘরের অবস্থাটা একটু দেখিয়ে দিই তোমাদের। এই যে রান্নাঘরের অবস্থা দেখেছো, এই সকাল থেকে এই অবস্থা হয়েছে। এই যে ও চিকেন নিয়ে এসছে, এটা দেখানো হয়নি, মা ধুয়ে রেখে দিয়েছে। আর এই এখানে হচ্ছে যে চিকেন কষা হবে, আর এটা হচ্ছে দাঁড়াও ব্যাক ক্যামেরা তোমাদের দেখে দাঁড়াও। এই যে এটা হচ্ছে সব পরিষ্কার করে রাখা হয়েছে। তো এটা হচ্ছে বিরিয়ানি চিকেন, এটা ম্যারিনেট করতে হবে এখন। আর এটা হচ্ছে চিকেন কষার জন্য এই চিকেনটা, আর এটা হচ্ছে সব রকম ভাজা করব, তো সেই ভাজার জন্য কেটে রেখেছি। আর এখানটায় হচ্ছে আলু পটল কাটা আছে, পটলের আলু ভাজবো। আর এদিকে ত্রিদীপ অলরেডি এসেই মাত্র, দেখো আগের কাজও আগে করে নিয়েছে, পায়েস বসিয়ে দিয়েছে। ত্রিদীপ পায়েসটা খুব ভালো বানায়, তো ওই জন্যই ও প্রত্যেকবারও ছেলের জন্য নিজেই বানায়, তো ওই জন্য পায়েসটাও বসিয়ে দিয়েছে। আর এদিকে কি কাজু কিশমিশ হচ্ছে ভেজে নিয়েছে, আর এদিকে রসুন আমি কালকে ছাড়িয়ে রেখেছিলাম, এটা পেস্ট করতে হবে। আর ছেলের জন্য যে রান্না হবে তার জন্যও দেখো স্পেশাল করে আবার পমফ্রেট মাছও নিয়ে এসেছে, বললো পমফ্রেট মাছ ও ছেলেকে দেবে। তো চলো এই রান্নাঘরের এই অবস্থা, এগুলো আমি তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিই যাতে একটু কাজ করতে সুবিধা হয়। তো চলো টাটা। মোটামুটি কমপ্লিট। এই যে পাঁচ রকম ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, ঢ্যাঁড়স ভাজা, পটল ভাজা, আর এটা হচ্ছে কাকুল ভাজা, আর এটা হচ্ছে আলু পটলের তরকারি, এটা হচ্ছে ডাল, আর এটা হচ্ছে লাল শাক, আর এই যে কড়াইতে হচ্ছে এখানে হচ্ছে মাছের ঝোল, আর এটা ভাত বসিয়ে দিয়েছি। আর এই পমফ্রেটটা বাকি আছে। এই এখানের অবস্থা খুবই খারাপ রান্না করতে গিয়ে, তো একটু ইগনোর করো। তো যাই হোক এইটা পমফ্রেটটা এটা করলেই শেষ হয়ে শেষ আমার রান্না। তো আর হচ্ছে দেখেছো বাসনের গাদা দেখেছো, পুরো কী অবস্থা, পুরো জানি না কী করবো আমি, পুরো টাইম মতো খুলাতে পারছি না। আরও হ্যাঁ, আর সবথেকে মানে যেটা অ্যাকচুয়ালি দেখানো সেটাই দেখাতে ভুলে গেছি, যেটা হচ্ছে পায়েস, এটা ত্রিদীপ বানিয়েছে। রান্না করে পুরো হাঁপিয়ে গেছি এখন, তবু মা অনেকটা হেল্প করেছে। তো যাই হোক আমার সমস্ত মোটামুটি রান্না হয়ে গেছে, শুধু পাঁপড়টা ভাজবো আর এই মাছটা করবো। তো বাবা এখনও আসেনি, মা চলে এসেছে, ভাইও আসেনি, ছোটো ভাই তো কাজে গেছে, তো বড় ভাই বললো কাছ থেকে এখানে ডিরেক্ট আসবে, তো আসলে তারপরে হচ্ছে ছেলেকে হচ্ছে এখনও রেডিও করিনি ছেলেকে, তো ছেলেকেও আমি একটু স্নানটা করিয়ে দিই, দিয়ে রেডি করে ওকে বসাবো, কারণ ওকে আশীর্বাদ করতে হবে, সব সাজিয়ে সাজিয়ে দিতে হবে। তো চলো এখন আপাতত ঘরে রয়েছে, তো পরে আবার কথা বলছি, ফোন ফোন করে মাথা খারাপ করে দিচ্ছি। তো চলো টাটা। এই যে আমি জানি না, খবর আসছে একটা একটা করে বার্থডে বয়ের, কিন্তু বার্থডে বয়কে দেখো নেই, খাওয়া দেয় নি করে। হ্যাঁ
আরে কই যাবে কই যাবে তুমি কই যাবে কোথায় 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 ঘরের অবস্থা পুরো অবস্থা ঘরের কি অবস্থা ঘর পুরো গোছালো কিন্তু ঘর পুরো পরিষ্কার করতে হবে এখন ছেলে খেতে দিয়ে দিক আগে এই যে একটা মেনু আসছে পরে দেখাচ্ছি ছেলে চলে গেছে তুমি বসে আছো এখন দিয়ে রিয়ান তুমি এখন দিয়ে বসে এখন না এখন না মা পরে পরে একটু পরে একটু পরে এখন না তোমার জন্য বলা হয়েছে একটু পরে এখন না এখন না একটু পরে এখন দিয়ে ছেলে বসে পড়েছে খেতে ছেলে বসো এই যে রিয়ানের থালা সাজানো হয়েছে স্যালাডটা শুধু কাটতে ভুলে গেছিলাম যাই হোক ভাত এটা হচ্ছে আলু ভাজা আর এটা হচ্ছে কাঁকরোল ভাজা পটল ভাজা বেগুন ভাজা ঢেঁড়স ভাজা এটা হচ্ছে পমফ্রেট ফ্রাই আর এটা লাল শাক ভাজা আর এদিক দিয়ে স্টার্ট করি ছেলে যেহেতু ডিম খেতে ভালোবাসে ওই জন্য ডিম সেদ্ধ এটা ডাল মুসুর ডাল এটা আলু পটলের তরকারি এটা কাতলা মাছের ঝোল এটা আম মিষ্টি পাঁপড় চাটনি দই আর এদিকে ওর জন্য আলাদা করে মিষ্টি নিয়েছি এটাও মিষ্টি সন্দেশ আর এইটা হচ্ছে ওর স্পেশাল জিনিস পায়েস এবার সবাই আশীর্বাদ করবে এই যে বড়রা সবাই এই যে মা বাবা এই যে মা দাদা কি দিচ্ছে দেখো দাদা কি খাবার কিছুই খাইনি ও ভাতের থালা বা রিয়ানের ভাতের থালা তো আমরা কেউ খেতে আমি আর ত্রিদীপ খেতে পারবো না ওই জন্য মা বাবা খেয়ে নিত মিলে খেয়ে নিল ছেলে সবেমাত্র ঘুমালো ছেলেটার না মানে শরীরটা এতটা খারাপ হয়ে গেছে আবার জ্বর চলে এসেছে তো ওষুধ খাইয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি তো জ্বরটা ছেড়ে গেছে আসলে কন্টিনিউয়াসলি কাঁচা জল পড়ে যাচ্ছে তো যাই হোক এখন ঘুমিয়ে গেছে তো এখন আমি ছাদে জল এসেছি কী করছে দেখি হ্যাঁ ঘুমিয়ে পড়েছে জ্বরটা না ছেড়ে গেছে ওষুধ খাওয়ানোর সঙ্গে সঙ্গে বুঝে গেছো জ্বর ছেড়ে গেছে ওষুধ খাওয়ানোর সঙ্গে সঙ্গে জ্বরটা ছেড়ে গেছে আসলে ওষুধও একদম খেতে চায় না ওই কারণেই সারছে না তাড়াতাড়ি যাই হোক ওই যে ত্রিদীপ বসে গেছে রান্না করতে এই তো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি দাঁড়াও আই যে মাও মাও বাবা দুজনে লেগে গেছে খাওয়া দাওয়া করে ওপরে চলে এসছে এবারে হ্যাঁ চেয়ার